ক্যাটরিনা কাইফ, জন্ম 16 জুলাই 1984, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল তারকা, যিনি হিন্দি ভাষা চলচ্চিত্র শিল্পী হিসেবে খ্যাত বলিউডে অভিনয় করেছেন। এছাড়াও তিনি তেলুগু মালয়ালম ভাষা ছায়াছবিতে অংশগ্রহণ করেছেন। ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কর্মভিসা নিয়ে ভারতে কাজ করেন। তার প্রাকৃতিক নাম ক্যাটরিনা টার্কুট। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত আছেন, তার মধ্যে মেয়ে শিশু মৃত্যুর প্রতিরোধকমূলক কাজ অন্যতম। ক্যাটরিনা কাইফ অবিবাহিত, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ভারতীয় পিতা মোহাম্মদ কাইফ এবং ইংরেজ মা সুজানা টার্কুট দম্পতির সন্তান হিসেবে ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে। কাইফের এক ভাই ও 6 বোন রয়েছে। তার ছোট বোনের নাম ইসাবেল কাইফ। শৈশবে তার পিতা মাতার মধ্যে ছাড়াছাড়ি হয়। কাইফের একবার বলেছেন যে দুঃখজনকভাবে বাবার ধর্ম, সমাজ কিংবা নৈতিকতা আমার ওপর প্রভাব বিস্তার করতে পারেনি। কাইফের পরিবার হংকং থেকে চীনে স্থানান্তরিত হয়। যখন তার বয়স 8 বছর, তখন তারা জাহাজে চড়ে জাপান থেকে ফ্রান্সে যান এবং সুইজারল্যান্ড, বার্লিন, বেলজিয়াম, পূর্ব ইউরোপে অনেক দেশে গমন করেছেন। এই সময় ওই দেশগুলো প্রতিটিতে মাত্র কয়েক মাস অবস্থান করেছেন এবং পেয়েছেন ক্যাটরিনা। হাওয়াই থেকে শেষ পর্যন্ত তার মায়ের জন্মভূমি ইংল্যান্ডে অবস্থান করেন। ব্যাপকভাবে লোকেরা যখন জানতে পারেন কাইফ লন্ডনের মেয়ে চূড়ান্তভাবে, তখন তিনি বছর তিনেক পূর্ব থেকে মুম্বাইয়ে অবস্থান করেন। 14 বছর বয়সে জুয়েলারি বিজ্ঞাপনে মডেল হন ক্যাটরিনা। মডেলস ওয়ান এজেন্সির সাথে চুক্তিবদ্ধে আবদ্ধ হন, লন্ডন মডেলিং কার্যক্রমে চালিয়ে যান। এছাড়াও তিনি লন্ডন ফ্যাশন উইকে কাজ করেন। লন্ডন ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাইজাদ গুস্তাদ লন্ডন মডেলিংয়ে কাজে নিয়োজিত কাইফের চলচ্চিত্র রূপালী পর্দায় নিয়ে আসেন। 2003 সালে বুম ছবিতে কাইফে তিনি অংশগ্রহণের সুযোগ দেন। মুম্বাইয়ে অবস্থানকালে অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে প্রস্তাব পান, কিন্তু চলচ্চিত্র পরিচালকেরা হিন্দি ভাষায় কথা বলতে না পারায় ক্যাটরিনার সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ হতে দ্বিধাগ্রস্ত হন। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা কাইফ বিপুল সংখ্যক বিজ্ঞাপন চিত্রে নিয়মিতভাবে অংশগ্রহণ করেছে, ফলে বলিউড অভিনেত্রী হিসেবে শীর্ষ করদাতা হিসেবে তিনি নিজেকে স্থান করে নেন। প্রথম দিকে হিন্দি ভাষা সহ ভারতীয় অন্যান্য ভাষা তার জ্ঞান কম থাকায় ক্যাটরিনা কাইফের কণ্ঠস্বরকে পরিত্যাগ করে অনেকগুলো ছবিতে অন্য অভিনেত্রীর মধ্যে ভাষাকে নির্দিষ্ট মানদণ্ডে আনতে হয়েছে। ব্যতিক্রম হিসেবে রয়েছে দে দনা ডন, এছাড়াও সূচনালগ্নে, সিং ইউ কিং, নমস্তে লন্ডন এবং বুম ছবিগুলো তার প্রকৃত কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়।